এবারে নির্বাচন সম্মানের সঙ্গে জেতা আওয়ামী লীগের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিএনপি নির্বাচনে অংশ না নেয়া নিয়ে যে আলোচনা, ভোটার উপস্থিতি দিয়ে তার জবাব দিতে হবে। রাজধানী তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর বিষয়ক উপকমিটির মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের এ সময় আরও বলেন, দপ্তরের সদস্য সংখ্যা বাড়িয়ে লাভ নেই, দপ্তরের গোপনীয়তা রক্ষা করতে হবে। অনেকেই দপ্তরের কাজ নিয়ে ফেসবুকে দিয়ে দেন, এতে গোপনীয়তা নষ্ট হয় বলেও অভিযোগ করেন সাধারণ সম্পাদক। এ সময় কমিটির পরিধি না বাড়িয়ে বিশ্বাসযোগ্য ও পরীক্ষিত কর্মী নিলে দপ্তরের উপকার হবে বলে মন্তব্য করেন তিনি। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিপক্ষের আগ্রাসী অবস্থানের বিপক্ষে আওয়ামী লীগের শক্ত অবস্থান গড়ে তোলারও গুরুত্ব আরোপ করেন ওবায়দুল কাদের। সিক্রেসি মেনটেন করতে হবে স্ট্রিক্টলি। এখন আমার রুমের মতো আমি মাঝে মাঝে দেখি বিপ্লব বড়ুয়া যেখানে বসে সব গিরে থাকে, যে সে বসে আছে দপ্তরকে এইভাবে চালানো। দপ্তরে যদি এত কেওস থাকে, মেসি কন্ডিশন থাকে, তাহলে দপ্তরের কাজ ভালোভাবে করা কঠিন।